আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস পোকা এর তৃতীয় পর্ব। তাদের দুজনের সামনে কফির মগ। আলতাফ কফিতে একটা চুমুক দিয়েই মগ নামিয়ে রাখলো। সে কিছুতেই ভেবে পাচ্ছে না এমন কুৎসিত জিনিস মানুষ কি করে খায়। মনসুর সাহেবের ঘর অন্ধকার, চোখে কালো চশমা। গতকাল কিছু সময় চশমা ছাড়া ছিলেন, এতেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এখনও তার রেশ আছে। অফিসের কাজে মন বসছে না বলেই আলতাফকে ডেকে এনেছেন। লোকটিকে তার যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে। কথা বলে আরাম পাওয়া যায়। লোকটিতে প্রশ্রয় পেয়ে যাচ্ছে কি না কে জানে। এদের প্রশ্রয় দেওয়া ঠিক না, প্রশ্রয় পেলেই মানুষ ঘাড়ে উঠে যেতে চেষ্টা করে। মনসুর সাহেব ঠিক করে রেখেছেন আজই শেষ দিন, আর কোনো গল্পগুজব হবে না। আলতাফ সাহেব, জি স্যার। কফি খাচ্ছেন না যে? ভালো লাগছে না স্যার। অভ্যাস না থাকলে ভালো না লাগারই কথা। আপনি কি ধূমপান করেন? জি না। ধূমপান অভ্যাসের ব্যাপার, অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে। আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্যে। জি স্যার। মনসুর সাহেব সিগারেট ধরিয়ে তার রিভলভিং চেয়ারে হেলান দিলেন। খানিকটা ইতস্তত করে বললেন, পোকাদের ভাষায় যে কাগজে কিছু লেখা লিখেছিলেন সেটার বিষয়বস্তু সম্পর্কে বলুন। মনসুর সাহেব ড্রয়ার থেকে কাগজটা বের করলেন। আলতাফ কাগজটা হাতে নিল, নিচু গলায় বলল, স্যার আমি তো ওদের সাহায্য ছাড়া পারবো না। ওদের সাহায্য নিয়েই করুন, তাহলে আমার নিজের টেবিলে চলে যাই। যান, লাঞ্চ টাইমে আসবেন, তখন দেখব। আলতাফ উঠে দাঁড়ালো। মনসুর সাহেব গম্ভীর গলায় বললেন, পোকা প্রসঙ্গে এটাই হবে আপনার সঙ্গে আমার শেষ বৈঠক। জি আচ্ছা স্যার। আপনার টেবিলে একটা ফাইল পাঠিয়েছি সকালবেলায়, পেয়েছেন? পেয়েছি স্যার। ফাইলটা খুব জরুরি, আপনি কাজকর্ম সাবধানে করেন বলে আপনাকে পাঠানো হলো। ফাইলের নোট দেওয়া আছে, সেই নোট দেখে কাজ শেষ করবেন। আজ বাসায় যাওয়ার সময় ফাইলটা নিয়ে যাব। জি আচ্ছা। মনসুর সাহেব বিরক্ত বোধ করছেন, বিরক্তিটা নিজের উপর। সামান্য বিষয় নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন। সামান্য বিষয় নিয়ে মাথা ঘামানো তার চারিত্রিক বৈশিষ্ট্য নয়। তিনি চোখ থেকে কালো চশমা খুললেন, চোখ জ্বালা করতে লাগলো। টেবিলের পায়ে সারি সারি পোকা দেখা যাচ্ছে, অথচ কাল বেয়ারাকে বলে দিয়েছেন সারা ঘরে যেন খুব ভালো করে অ্যারোসল স্প্রে করে দেয়। অ্যারোসল কিনে আনার টাকাও দিয়েছেন। আসলে ঘরটা স্যাঁতস্যাঁতে, ট্রপিক্যাল দেশের একটা ভেজা ঘরে পোকা থাকবেই। ঘরের কার্পেট রোদে দেওয়া দরকার, আজ দেয়া যেত। আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামতে পারে, তাকে অপেক্ষা করতে হবে রোদের জন্যে, কড়া রোদের জন্যে। কড়া রোদ উঠলেই এই ঘরের যাবতীয় আসবাব তিনি ছাদে নিয়ে যাবেন। শুধু অফিসের আসবাব না, নিজের বাড়ির আসবাবও। বাড়িতেও একই অবস্থা, গতকালই প্রথম লক্ষ্য করলেন। তিনি আলো সহ্য করতে পারেন না, কাজে বাড়িকে অন্ধকার করে রাখেন। চোখের সমস্যাটা দীর্ঘদিন ধরে বিব্রত করছে। দেশের এবং বিদেশের অনেক ডাক্তারই দেখিয়েছেন। সর্বশেষ যিনি দেখেছেন তার নাম প্রফেসর জেনিংস, আমেরিকান ডাক্তার। তিনি এক পর্যায়ে বলেছেন, তোমার চোখে কোনো ত্রুটি নেই, সমস্যাটা মানসিক, তুমি একজন মানসিক রোগের ডাক্তারের সঙ্গে কথা বলো। মনসুর সাহেব ডাক্তারের কথা রেগে গিয়েছিলেন। আমেরিকান ডাক্তারদের এই সমস্যা, যখন কিছু ধরতে পারে না তখন বলে সমস্যাটা মানসিক। সেই মানসিক রোগের ডাক্তার তিনি দেখিয়েছিলেন, তিনিও কিছু ধরতে পারেননি। ধরতে পারার কথা নয়, তার জীবনে বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো আঘাতের ঘটনা ঘটেনি। প্রথম যৌবনে স্ত্রীর মৃত্যু হয়েছে, সে তো অনেকেরই হয়। তিনি আর বিয়ে করেননি, চোখের সমস্যা তখনই দেখা দিতে শুরু করে। মনসুর সাহেবের চোখ জ্বালা করছে, অনেকক্ষণ হলো তার চোখে চশমা নেই, চোখ জ্বালা করারই কথা। তিনি চশমা চোখে দিয়ে ডাকলেন, মকবুল। তার ব্যক্তিগত বেয়ারা মকবুল ছুটে এলো। কাল ঘরে অ্যারোসল দিয়েছিলে? একটা পুরা বোতল দিছি স্যার। কাছে আসো তো। মকবুল ভয়ে ভয়ে কাছে এগিয়ে এলো। মনসুর সাহেব সহজ গলায় বললেন, টেবিলের গায়ে যে পোকা এদের দেখতে পাচ্ছ? আসি স্যার। কি পোকা এগুলি জানো? জানি না স্যার। একটা পরিষ্কার বোতল জোগাড় করো,
বোতলে কয়েকটা পোকা ভরো। জি আচ্ছা স্যার। মকবুল বোতল আনতে ছুটে গেল। মনসুর সাহেব টেলিফোন হাতে তুলে নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে টেলিফোন করবেন, ডক্টর ওসমান সেখানে আছেন। বিলেতে তার সঙ্গে পরিচয় হয়েছিল, ভালো পরিচয়। বিদেশের অন্তরঙ্গতা দেশে এলে থাকে না, তাদের হয়ে গেছে, মাঝে মাঝে তাদের কথা হয়। মনসুর সাহেব ঠিক করলেন ওসমানকে জিজ্ঞেস করবেন এই পোকাগুলির নাম কি, এতে লাভ কি হবে। আপাতত তিনি কোনো লাভ দেখতে পাচ্ছেন না, জানার জন্যই জানা। মকবুল খালি বোতল নিয়ে এসেছে, বোতলে পোকা ভরার চেষ্টা করছে, ফাঁকে ফাঁকে বড় সাহেবের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব বিরক্তি বোধ করছেন। গণি সাহেব লক্ষ্য করলেন আলতাফ চোখ বন্ধ করে আছে, দীর্ঘ সময় চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ খুলে কাগজে কী সব যেন লিখে আবার চোখ বন্ধ করে ফেলে। গণি সাহেব এগিয়ে এলেন। কি করছেন আলতাফ সাহেব? আলতাফ চোখ মেলে শান্ত গলায় বলল, এখন যান। করছেনটা কি? একটা জরুরি কাজ করছি। আমি তো দেখছি চোখ বন্ধ করে আছেন, মাঝে মাঝে বিড়বিড় করছেন। প্লিজ এখন বিরক্ত করবেন না। এমন কি কাজ যে চোখ বন্ধ করে থাকতে হয়? চোখ বন্ধ করে একটা কাজই ভালো করা যায়, তার নাম ঘুম। গণি সাহেব দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ভাই আচ্ছা, আর বিরক্ত করব না। আপনি বড় সাহেবের পেয়ারের লোক, বিরক্ত করে শেষে কোন ঝামেলায় পড়ি? শেষে দেখা যাবে চাকরি খতম, নো জব, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। আলতাফ কিছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। তাকে পোকাদের সাহায্য নিয়ে লেখাটা শেষ করতে হচ্ছে, তারা তেমন সাহায্য করে না, একটা শব্দ বলে আবার সেটা দিয়ে অন্য শব্দ বলে। আলতাফ লিখছে, হে মানব সম্প্রদায়, তোমাদের জন্য আছে অন্ধকার ভবিষ্যৎ, কারণ তোমরা অন্ধকারের জীব। তোমাদের সৃষ্টি হয়েছিল অন্ধকারের জন্যে, তোমরা সেখানেই ফিরে যাবে, ফিরে যেতে হবে শুরুতে। একই লেখা আবার অন্যভাবে লিখতে হয়েছে, কারণ পোকারা কিছু কিছু শব্দ বদলে দিয়েছে। আলতাফ আবার লিখল, অভিবাদন মানব সম্প্রদায়, তোমাদের জন্য আছে মঙ্গলময় অন্ধকার, কারণ তোমাদের মঙ্গল অন্ধকারে, মঙ্গলের জন্য তোমাদের সৃষ্টি, তোমরা সৃষ্টিতে ফিরে যাবে, এক বিন্দুতেই আদি ও অন্ত। এ নিয়ে মোট চারটা অনুবাদ তৈরি হল। আলতাফ এই চারটার মধ্যে কোনটা রাখবে বুঝতে পারছে না। পোকারা বলছে কোনোটা ফেলা যাবে না, প্রতিটি সত্য, সত্য এক ও অভিন্ন নয়, সত্যের অনেক ছবি, প্রতিটি ছবি আলাদা আলাদা সত্য। ডক্টর ওসমান বোতলে ভর্তি পোকাগুলির দিকে তাকিয়ে আছেন। মনসুর বললেন, এদের নাম কি? ডক্টর ওসমান হাসি মুখে বললেন, এদের নাম হলো পোকা, ইনসেক্ট। কি পোকা? বৈজ্ঞানিক নাম চাও না সাধারণ নাম হলেই চলবে? সাধারণ নাম জানলেই চলবে। এরা এক ধরনের উই পোকা, উই পোকার অনেক ভ্যারাইটি আছে, এটা হলো বিশেষ এক ভ্যারাইটি। এরা সাধারণত মৃত জীবজন্তুর গায়ে ঘুরে বেড়ায়, দেখতে পিঁপড়ার মতো হলেও পিঁপড়াদের সঙ্গে তাদের খানিকটা প্রভেদ আছে। পিঁপড়ারা মৃত জীবজন্তু খেয়ে ফেলে, এরা খায় না, শুধু ঘুরে বেড়ায়। কেন কেন তা জানি না, এদের জিজ্ঞাসা করা হয়নি। ডক্টর ওসমান শরীর দুলিয়ে হাসতে লাগলেন। মনসুর সাহেব বন্ধুর হাসিতে যোগ দিতে পারলেন না, রসিকতা কখনোই তাকে আকর্ষণ করে না। হাসি থামিয়ে ওসমান সাহেব বললেন, মনসুর, হঠাৎ পোকা নিয়ে মেতেছ কেন? পোকা তোমার বিষয় না, মানুষের বিষয় তো বদলায়, তোমাকে বদলেছে? বুঝতে পারছি না। আচ্ছা আরেকটা কথা, পোকাদের কি বোধ শক্তি আছে, মানে চিন্তা বা কল্পনা করার ক্ষমতা আছে? বোধ, চিন্তা, কল্পনা এসব উচ্চ মার্গের বিষয়ের জন্য দরকার মস্তিষ্ক, ঢিল, তা পোকাদের নেই বললেই হয়। ওরা বেঁচে থাকে ইনস্টিংক্টের ওপর, ওদের চালিকা শক্তি ইনস্টিংক্ট, মস্তিষ্ক নয়। ঢিলুর পরিমাণ বেশি থাকলে বোধ, চিন্তা, কল্পনা এসব বেশি থাকবে? অবশ্যই, গরু এবং গাধার মাথায় তো অনেকখানি মগজ থাকে, অন্তত মুরগির চেয়ে বেশি থাকে, কিন্তু গরুর বোধ বা বুদ্ধি কোনোটাই মুরগির চেয়ে বেশি না। ডক্টর ওসমান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, তোমার মূল সমস্যাটা বলো, তারপর যুক্তিতর্কে যাওয়া যাবে। সমস্যা কিছু না, কিছু না বললে তো হবে না, কিছু একটা তো আছেই, হোয়াট ইজ দ্যাট? মনসুর সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাদের অফিস একজন কর্মচারী, তার ধারণা সে পোকাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে,
ওকারা তার সঙ্গে কথা বলে। ওসমান সাহেব মোটে চমকালেন না, স্বাভাবিক গলায় বললেন, পৃথিবীতে অনেক লোক আছে যারা জিন পুরী বিশ্বাস করে, এদের সঙ্গে তারা কথা বলে। অনেকে আছে যারা প্রেতাত্মার সঙ্গে কথা বলে, তাতে কি যায় আসে? পৃথিবীতে কোটি কোটি মানুষ, তাদের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ কি বলছে না বলছে তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। তাদের স্থান হওয়া উচিত পাগলাগারতে। পাগলাগারতে? অবশ্যই পাগলাগারতে। শুধু শুধু একটা লোক কেন বলবে? সে পোকাদের কথা বুঝতে পারে, অন্যদের বোকা বানানোর জন্য বলবে। তোমার অফিসের ওই কর্মচারী তোমাকে এই কথা বলেছে কারণ সে তোমাকে বোকা বানাতে চেয়েছে, তার উদ্দেশ্য সফল হয়েছে, তুমি বোকা বনেছ কারণ তুমি খানিকটা হলেও ব্যাপারটা বিশ্বাস করেছ। আমার ওই অফিসের কর্মচারীটা বোকা ধরনের, আমার মনে হয় না সে আমাকে বোকা বানাতে চায়। তাহলে ধরে নিতে হবে তোমার ওই কর্মচারীটির মাথা খারাপ, কায়দা করে তাকে দু একটা প্রশ্ন করলে পুরো ব্যাপারটা বের হয়ে যাবে। তুমি কি তাকে জেরা করেছো? না। জেরা করো, সহজ জেরা না, ঘাঘ উকিলের জেরা, দেখবে সব বের হয়ে আসবে। তারপর তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও, এই জাতীয় লোক প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। মনসুর সাহেব চুপ করে রইলেন। ওসমান সাহেব বললেন, তোমার হয়ে আমি তাকে প্রশ্ন করতে পারি, করব? বেশ তো করো, এখনই চলো আমার সঙ্গে, যাবে? ওসমান সাহেব বললেন, যাওয়া যেতে পারে। তারা অফিসে পৌঁছলেন 5টার কিছু পরে, আলতাফকে পাওয়া গেল না, সে ঠিক 5টায় অফিস থেকে বের হয়ে গেছে। ওসমান সাহেব বললেন, লোকটার বাসায় যাওয়া যায়, সেটাই ভালো হবে, বাসার ঠিকানা জানা আছে? মনসুর সাহেব বললেন, ঠিকানা বের করা কোনো সমস্যা না, তুমি কি সত্যি যাবে? হ্যাঁ যাব। চলো যাই, যদিও আমার এখন মনে হচ্ছে আমরা খানিকটা বাড়াবাড়ি করছি। ওসমান সাহেব কিছু বললেন না, তার মুখের বিরক্তি ভাব আর স্পষ্ট হলো। তিনি কোনো রকম আগ্রহ বোধ করলেন না, তবে তা মনসুর সাহেবকে জানাতেও চান না। ক্ষমতাবান বন্ধুদের সামান্য আগ্রহকে বড় করে দেখতে হয়, এটাই নিয়ম। একটা লোক পোকার সঙ্গে কথা বলে, ব্যাপারটাই হাস্যকর, হাস্যকর জেনেও তিনি প্রশ্রয় দিচ্ছেন, কারণ মনসুরকে প্রশ্রয় দিতে হয়, সবাই দেবে, সমাজ এটা ঠিক করে রেখেছে। অনেকক্ষণ ধরে দরজার কড়া নড়ছে, সন্ধ্যাবেলা কেউ এলে বজলুর রহমান অত্যন্ত বিরক্ত হন। বেকুব লোকজন বেছে বেছে সন্ধ্যাবেলা মানুষের বাসায় যায়, এদের কানে ধরে ঠাস করে মাথায় একটা বাড়ি দেওয়া উচিত, সভ্য সমাজে বাস করে এই কাজ করা সম্ভব না। বজলুর রহমান দরজা খুললেন, দুজন লোক দাঁড়িয়ে, একজনের চোখে আবার সন্ধ্যাবেলাতেই কালো চশমা। এটা কি আলতাফ সাহেবের বাসা? বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, এটা আলতাফের বাসা হবে কেন, এটা আমার বাসা। বাসাও না, এটা হলো বাড়ি, আমার নিজের বাড়ি। আলতাফ সাহেব কি ভাড়াটে? হ্যাঁ ভাড়াটে বলা যায়, তবে ওর কাছ থেকে ভাড়া নেই না, আমি ওর মামা। আপনারা কি? আমরা ওনার অফিসে আছি। কলিগ? জি কলিগ। আলতাফ সাহেব কি বাসায় আছেন? না নেই, কাঁচা বাজারে পাঠিয়েছি, ঘরে 2 দিন ধরে বাজার নেই। আপনারা বসুন, এসে পড়বে। আসতে কি দেরি হবে? দেরি হবার কথা না, তবে গাধা টাইপের ছেলে তো, হতেও পারে, কিছু বলা যায় না। আমরা না হয় কিছুক্ষণ বসি। বসুন। বজলুর রহমান বসার ঘর খুলে দিলেন, ঘর অন্ধকার। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, অন্ধকারে বসে থাকতে হবে, ইলেকট্রিক লাইনে গন্ডগোল হয়েছে, বাতি জ্বলে না। গাধাটাকে বলেছি একটা মিস্ত্রি ডেকে আনতে, সেটা মনে থাকে না। আপনারা বসুন, দেখি ঘরে মুখটুম কিছু আছে কি না। মজুর সাহেব বললেন, আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত হচ্ছি না, ঘরে মোমবাতি আছে কি না সেটা খোঁজা কোনো ব্যস্ততা না। আপনারা চা খাবেন? ওসমান সাহেব বললেন, অসুবিধা না হলে খেতে পারি। অসুবিধা তো হবেই, সন্ধ্যাবেলা হলো কাজকর্মের সময়, নামাজের সময়, তার উপর ঘরে নেই কাজের লোক, অসুবিধা হবে না তো কি? তাহলে থাক। থাকবে কেন, চা খেতে দিয়েছেন খাবেন, অসুবিধা হলেও ব্যবস্থা হবে। বজলুর রহমান ঘর ছেড়ে বের হয়ে গেলেন। ওসমান সাহেব নিচু গলায় বললেন, ইন্টারেস্টিং ক্যারেক্টার, এই পরিবারের একজন সদস্য পোকার সঙ্গে কথা বলবে, এতে আশ্চর্য হবার কিছু নেই, এটাই স্বাভাবিক। মোমদানে মোমবাতি নিয়ে ঘরে ঢুকল দুলারি। মনসুর সাহেব এবং ডক্টর ওসমান দুজনে চমকে উঠলেন। অসম্ভব রূপবতী একজন তরুণী,
মোমবাতি হাতে ঘরে ঢুকতেই ঘরের চেহারা পাল্টে গেল। দুলারি বলল, ও এসে পড়বে, আপনারা একটু বসুন, আমি চা দিচ্ছি, বাবা নামাজ পড়ছেন, আপনাদের কিছুক্ষণ একা একা বসতে হবে। মনসুর সাহেব বললেন, কোনো অসুবিধা নেই। দুলারি বলল, আপনারা কি ওর অফিস থেকে এসেছেন? জি। অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয়নি। আপনার পরিচয় কি জানতে পারি? দুলারি লজ্জিত গলায় বলল, আমি ওর স্ত্রী। তারা দুজন আবার একটা ধাক্কা খেলেন, বড় ধরনের ধাক্কা। আলতাফ টাইপের লোকদের যেন এরকম স্ত্রী মানায় না, এরকম স্ত্রী থাকা উচিত নয়। এতে স্ত্রীরা হবে হাবাগোবা ধরনের, কালো, রোগা, মুখে মেস্তার দাগ। ঘরের কাজ সারতে সারতে যাদের নাভিশ্বাস উঠবে, যাদের কোলে সবসময় রোগা ভোগা একটি শিশু থাকবে, যারা একমাত্র লক্ষ্য থাকবে মায়ের বুকের দুধের দিকে। দুলারি চা নিয়ে ঢুকল, শুধু চা। মনসুর সাহেব লক্ষ্য করলেন কাপ পরিষ্কার, পিরিচে চা জমেনি। তার চেয়ে বড় কথা, তিনটা কাপ। মেয়েটিও বোধ হয় তাদের সঙ্গে চা খাবে। এসব পরিবারে এ ধরনের ভদ্রতা ঠিক আশা করা যায় না। এরা সচরাচর সর্বাসা ঠান্ডা চা কাজের লোক দিয়ে পাঠিয়ে দেয়। একটা পিরিচে থাকে মিয়ানো টক স্বাদের কিছু বাসি চানাচুর। মনসুর সাহেব বললেন, সরি, আপনাকে কষ্ট দিলাম। দুলারি বলল, কষ্ট কিসের? কোনো কষ্ট না। বলে খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, ওর অফিসে কোনো ঝামেলা হয়নি তো? মনসুর সাহেব বললেন, না, কোনো ঝামেলা হয়নি, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। দুলারি বলল, ওকে নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। ওসমান সাহেব কৌতূহলী গলায় বললেন, দুশ্চিন্তা কেন? এমনি দুশ্চিন্তা। ওসমান সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, ওনার পোকার ব্যাপারটা কি আপনি জানেন? দুলারি হক চুকিয়ে গেল, নিজেকে সে চট করে সামলে নিয়ে বলল, ওইসব কিছু না। আপনার সঙ্গে এ নিয়ে আলোচনা হয় না? মাঝে মধ্যে বলে। কি বলে? দুলারি শঙ্কিত গলায় বলল, পোকা নিয়ে কি অফিসে কোনো সমস্যা হয়েছে? মনসুর সাহেব বললেন, না, কোনো সমস্যা হয়নি। উনি বলছিলেন পোকাদের সঙ্গে তার যোগাযোগ আছে। শুনে আমি কৌতূহল বোধ করছি, এরকম তো সাধারণত শোনা যায় না, ব্যাপারটা কি সত্যি? জানি না। আপনার সঙ্গে এ নিয়ে কোনো আলাপ হয় না? ও কথা টথা বিশেষ বলে না। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? অল্প দিন। আচ্ছা, আলতাফ সাহেবের এক মামাতো বোন আছে দুলারি, সে কি এই বাড়িতে আছে? দুলারি চমকে উঠে বলল, আমার নামই দুলারি। মনসুর সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা, আলতাফ সাহেব তার মামাতো বোনের কথা আমাকে বলেছিলেন, কিন্তু তাকেই বিয়ে করেছেন তা বলেনি। ও নিজ থেকে কিছু বলবে না, জিজ্ঞেস করলে উত্তর দেবে, জিজ্ঞেস না করলে চুপ করে থাকবে। আপনি পোকাদের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করেননি? করেছি। উনি কি বলেন, আসলে পোকারা তার সঙ্গে কথা বলে? আপনি তার কথা বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন? আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন? না। তাহলে বিশ্বাস করেন কেন? ও তো কখনো মিথ্যা কথা বলে না। আলতাফ এই পর্যায়ে বাজারের ব্যাগ হাতে ঘরে ঢুকল। মনসুর সাহেবকে দেখে সে মোটেই অবাক হলো না, যেন এটাই স্বাভাবিক। অফিসের বড় সাহেবকে সন্ধ্যাবেলা ঘরে বসে থাকতে দেখা যেন খুবই সাধারণ ঘটনা। মনসুর সাহেব আগবাড়িয়ে কথা বললেন, আলতাফ সাহেব ভালো আছেন? জি স্যার। বাজার করে ফিরলেন? জি স্যার। আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি, আমার বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি, উনি ডক্টর ওসমান, মাস্টারি করেন, আপনি বরং মুখ হাত ধুয়ে আসুন। জি আচ্ছা স্যার। আমরা অসময়ে এসে আপনার অসুবিধা করলাম না তো? জি না। মনসুর সাহেব কৈফিয়ত দেবার মতো ভঙ্গিতে বললেন, পোকামাকড় হচ্ছে আমার বন্ধুর বিষয়, সেই বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়ায়, তার আগ্রহী আপনার কাছে আসা। জি আচ্ছা স্যার। যান, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আলতাফ চলে গেল, আলতাফের সঙ্গে দুলারিও বের হয়ে গেল। তার অনেক কাজ, রান্না চড়াতে হবে, ঘরে মশলা নেই, মশলা পিষতে হবে, বাজারের গুঁড়া মশলা বজরুল রহমান খান না, ঘরে কাজের লোক নেই। ডক্টর ওসমান মনসুর সাহেবের দিকে ঝুঁকে এসে বললেন, বেকুব ধরনের মানুষ বলে মনে হচ্ছে। মনসুর কিছু বললেন না। ডক্টর ওসমান বললেন,
এদের পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলে যেতে চাও? এসেছি যখন বসি। আলতাফ এসে সামনে বসল। তার বসার ভঙ্গিতে কোনো রকম দ্বিধা বা সংকোচ দেখা গেল না। ডক্টর ওসমান হাসি মুখে বললেন, আলতাফ সাহেব, আপনার পোকাদের বিষয়ে কিছু বলুন। কি বলবো? যা বলতে চান বলুন। কিছু বলতে চাই না স্যার। বলার সমস্যা আছে? জি না, ইচ্ছা করে না। ওসমান সাহেবের ভ্রু কুচকে উঠল। লোকটা যে নির্বোধ এ বিষয়ে তিনি পুরোপুরি নিঃসন্দেহ হলেন। একমাত্র নির্বোধ রায় অফিসের বড় সাহেবের সামনে এমন ভঙ্গিতে কথা বলার সাহস পায়। ওসমান সাহেব কঠিন গলায় বললেন, আমি শুনেছি পোকাদের সঙ্গে আপনার ভাবের আদান প্রদান হয়। আলতাফ চুপ করে রইল। ওসমান সাহেব অসহিষ্ণু স্বরে বললেন, জবাব দিচ্ছেন না কেন? ওদের চিন্তাভাবনা আপনি নাকি বুঝতে পারেন? সবসময় পারি না। ওরা যখন ইচ্ছা করে তখনই শুধু বুঝি, ওরা ইচ্ছা না করলে পারি না। ওদের কথা বুঝতে হলে তো ওদের বুদ্ধিবৃত্তি আপনার স্তরে আসতে হবে। ওদের অনেক বুদ্ধি স্যার। তাই নাকি? জি। ওদের বুদ্ধির একটা প্রমাণ দিতে পারেন? আলতাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার বাসায় যে তেলাপোকা আছে সে যে কোনো সময় আমেরিকার একটা তেলাপোকার সঙ্গে যোগাযোগ করতে পারে, মানুষ তা পারে না। ডক্টর ওসমান হেসে ফেলতে যাচ্ছিলেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তাহলে তো ইচ্ছা করলে আপনি যে কোনো মুহূর্তে একটা খবর তেলাপোকার মাধ্যমে আমেরিকায় পাঠিয়ে দিতে পারেন। আপনি একটা কাজ করুন তো। কী কাজ? আমার এক ভাই থাকে ক্যালিফোর্নিয়ার পেনসিলভেনিয়ায়, তার ঠিকানা দিচ্ছি। আপনি তেলাপোকার মাধ্যমে খবর এনে দিন ওদের ছেলে মেয়ে কটি, তাহলে বুঝবো আপনার তেলাপোকার ক্ষমতা আছে। পারবেন না? জি না স্যার। পারবেন না কেন? আমরা যেমন ঠিকানা বলি, এত নং বাড়ি, এই রাস্তার নাম, সেটা তেলাপোকাদের অজানা। আমি আমেরিকা বললেও কিছু বুঝবে না, তারা জায়গা চিনে গন্ধ দিয়ে। ওদের কাছে এক এক জায়গার এক এক রকম গন্ধ। ও আচ্ছা, এক এক জায়গার এক এক রকম গন্ধ। জি স্যার। ভালো, নতুন জিনিস জানা গেল। এরা মানুষের চিন্তাভাবনা কাজকর্ম নিয়ন্ত্রণ করে, এটাও নতুন তত্ত্ব। আপনি বলতে চাচ্ছেন যে আমরা কি করবো না করবো তা ঠিক করে দেবে পোকারা? জি স্যার, এটা খুব সূক্ষ্মভাবে করে, চট করে ধরা যাবে না। আপনার মতো দু একজন লোক শুধু ধরতে পারে, তাই না? জি। মনসুর সাহেব এতক্ষণ চুপ করেছিলেন, তিনি চুপ করে থাকবেন বলেই ভেবেছিলেন। এখন আর কথা না বলে পারলেন না। বিরক্ত গলায় বললেন, তাহলে তো আলতাফ সাহেব, আমাদের ধরে নিতে হয় যে পোকাদের প্রচণ্ড ক্ষমতা। ঠিক বলেছেন স্যার, অসম্ভব ক্ষমতা। একবার পৃথিবী জুড়ে প্লেগ মহামারী হলো, কোটির ওপর মানুষ মারা গেছে, পোকারে এটা করেছে। আমি যতদূর জানি প্লেগ ছড়িয়েছিল ইঁদুর। প্লেগের জীবাণু এনে দিয়েছিল তেলাপোকারা, তারা ইঁদুর দিয়ে ছড়িয়ে দিয়েছে। পোকারা মানুষদের যেমন নিয়ন্ত্রণ করে, অন্য জীবজন্তুদেরও নিয়ন্ত্রণ করে। ওসমান সাহেব হাসি চাপাবার জন্য কয়েকবার কাশলেন। আলতাফ বলল, স্যার, এই পৃথিবীটা পোকাদের, ওরা আমাদের থাকতে দিচ্ছে বলেই থাকতে পারছি, অর্থাৎ আমরা ওদের করুণায় বেঁচে আছি। ওসমান সাহেব বললেন, আপনার কথা শুনে আনন্দিত হলাম, মজা পাওয়া গেল। শেষ প্রশ্ন, পোকারা এইসব কথা বলার জন্যে আপনাকে খুঁজে বের করল? আরও তো লোক ছিল, নাকি তাদের মতে আপনি একমাত্র জ্ঞানী ব্যক্তি? আপনাকে ওদের পছন্দ করার কারণ কি? ওদের জিজ্ঞেস করিনি। সময় পেলে জিজ্ঞেস করবেন, আজ উঠি। জি আচ্ছা স্যার। উঠে দাঁড়াতে দাঁড়াতে ওসমান সাহেব বললেন, পোকাদের একটা ডেমনস্ট্রেশন হলে মন্দ হতো না। আলতাফ সাহেব পোকাদের সঙ্গে কথা বলছেন, আমরা শুনছি, এরকম একটা কিছু। পারবেন আলতাফ সাহেব? আলতাফ বলল, জি না স্যার। কিছু মনে করবেন না আলতাফ সাহেব, আমার ধারণা আপনি অন্যদের বোকা বানিয়ে আনন্দ পান, এই কাজটি করবেন না। আলতাফ কিছু বলল না। ওসমান সাহেব বললেন, আপনার উচিত কোন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা। মানুষকে ভাওতা দিয়ে বেড়ানো এক ধরনের অসুস্থতা, বুঝতে পারছেন? পারছি স্যার, কিন্তু আমি সত্যি কথাই বলছি। সত্যি কথা বললে তো ভালোই। ঠিক তখন উঠতে উঠতে ঘরে একটা তেলাপোকা ঢুকল। পোকাটা বসলো ওসমান সাহেবের পায়ের কাছে। আলতাফ চমকে উঠে বলল, ওকে স্যার মারবেন না। ওসমান সাহেব পোকাটাকে মারতেন না, পোকা মেরে আনন্দ পাবার বয়স তার নেই। কিন্তু আলতাফের কথা শুনেই সম্ভবত জুতো দিয়ে পিষে ফেললেন।
পথে নেমে ওসমান সাহেব বললেন, মনসুর, তোমার প্রথম কাজ হচ্ছে এই মহা বেকুকে তুমি অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। তোমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার সময় নষ্ট করার জন্য জরিমানা দেবে, বড় ধরনের জরিমানা। বড় সাহেব জরুরি একটা ফাইল দিয়েছিলেন, সেই ফাইল আলতাফ ড্রয়ারে তালা বন্ধ করে রেখেছিল। আশ্চর্যের ব্যাপার, ফাইলটা নেই, ড্রয়ার ঠিকই তালা বন্ধ, ড্রয়ারের চাবি আলতাফের কাছে। গণি সাহেব পান চিবুতে চিবুতে কাছে এসে বললেন, সমস্যাটা কি? আলতাফ বলল, ফাইল পাচ্ছি না, তালা বন্ধ ছিল। তাহলে তো বিরাট সমস্যা, চিন্তার বিষয়। ভালো করে চিন্তা করে দেখুন, বাসায় নিয়ে যাননি তো? না, এই অফিসে তো এরকম কখনো হয়নি। বদরুল সাহেবকে ইনফর্ম করুন। তাকে ইনফর্ম করব কেন? গণি সাহেব বিরক্ত মুখে বললেন, আপনি তো ভাই বড় পেঁচালের লোক, তাকে ইনফর্ম করবেন না কেন? তিনি হচ্ছেন আপনার সেকশনের চার্জে, যে কোনো সমস্যা হলে আগে তাকে বলতে হবে। নাকি আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন, সরাসরি চলে যাবেন বড় সাহেবের কাছে? আপনার নৌকা তো আবার বড় খুঁটিতে বাঁধা। আলতাফ ব্যাপার কিছুই বুঝতে পারছে না। কেউ কি ড্রয়ার খুলে ফাইল নিয়ে গেছে? কেন নেবে? স্টোর ইনচার্জের কাছে সবার ড্রয়ারেরই চাবি থাকে, তিনি কি কোনো কারণে খুলেছেন? অসম্ভব কিছু না। বড় সাহেব হয়তো ফাইল চেয়েছেন, স্টোর ইনচার্জ খুলে দিয়েছেন, এছাড়া আর কি হতে পারে? আলতাফ স্টোর ইনচার্জ খায়রুল কবিরকে খুঁজে বের করল। খায়রুল কবির আকাশ থেকে পড়লেন, কি বলছেন আপনি? আমি কেন আপনার ড্রয়ার খুলবো? এ ধরনের এলিগেশন সাবধানে দেবেন। আমি এলিগেশন দিচ্ছি না, জানতে চাচ্ছি। ব্যাপার একই, বড় সাহেবের সঙ্গে দহরম মহরম বলে ধরাকে সরা দেখছেন, পেয়েছেন কি আপনি? কিভাবে আমাকে? আপনি শুধু শুধু রাগ করছেন, আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, দয়া করে বিদায় হন। আপনার সাহস দেখে অবাক হচ্ছি, আমাকে সরাসরি চোর বললেন? চোর তো বলিনি। অবশ্যই বলেছেন, ভেবেছেন কি আপনি? আলতাফ হতভম্ব হয়ে গেল, এই লোকটা এমন করছে কেন? কেন শুধু শুধু রেগে যাচ্ছে? সে নিজের জায়গায় ফিরে এলো, কি করবে বুঝতে পারছে না। বড় সাহেবকে জানানো উচিত, সাহসে কুলোচ্ছে না, ভয় ভয় লাগছে। আলতাফ ড্রয়ার বন্ধ করে ক্যান্টিনের দিকে রওনা হল। ক্যান্টিনে সে কখনো আসে না, এই প্রথম আসা। কোনার দিকে একটা খালি টেবিলে একা একা বসে রইল। ক্যান্টিনের বেয়ারা এক কাপ চা না চাইতেই দিয়ে গেল। অসময় চা খাওয়া তার অভ্যাস নেই, তবু সে চায় চুমুক দিচ্ছে। কিছুতেই ভেবে পাচ্ছে না অফিসের মানুষগুলি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন, সে তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। এই যে আলতাফ সাহেব, কি করছেন একা একা? গণি সাহেব চা নিয়ে এগিয়ে এলেন, আলতাফ সাহেব বসবো আপনার সঙ্গে? বসুন। আপনি তো দেখি বিরাট ভেজাল লাগিয়ে ফেলেছেন। কি ভেজাল লাগিয়েছি? স্টোর ইনচার্জ খায়রুল কবির সাহেবকে নাকি আপনি চোর বলেছেন? উনি তো দারুণ রেগেছেন, আমি ঠান্ডা করার চেষ্টা করেছি, লাভ হয়নি। উনি বোধ হয় বড় সাহেবের কাছে কমপ্লেন করতে যাবেন, আমার সেরকম মনে হল। আলতাফ কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে রইল। গণি সাহেব বললেন, আপনার তো চিন্তার কিছু নেই, বড় সাহেব বললেন আপনার খাতির লোক। সিগারেট খাবেন নাকি আলতাফ সাহেব? আমি সিগারেট খাই না। খেয়ে দেখুন, টেনশনের সময় কাজে লাগে, ব্রেন পরিষ্কার হয়, এই সময় ব্রেনটা পরিষ্কার থাকা দরকার। বড় সাহেবকে ফাইলের ব্যাপারে কি বলবেন ভেবে রাখুন, উনি দারুণ রেগেছেন, আপনাকে এক্ষুনি ডেকে পাঠাবেন। গণি সাহেব সিগারেট ধরিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন, তৃপ্তি ষোলো আনা হচ্ছে না, আলতাফ তেমন ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে না। আশ্চর্য মানুষ, ভয় অস্থির হয়ে যদি তাকে ধরে পড়তো, কান্নাকাটি করতো, সে সামাল দিতে চেষ্টা করত। হারানো ফাইলও তো মাঝে মাঝে পাওয়া যায়। আলতাফ পাথরের মতো মুখ করে বসে আছে, ভয় ভীতির কোনো লক্ষণ নেই। চাকরি এখনো কনফার্ম হয়নি, এক কথায় চাকরি চলে যাবে, সেই চিন্তাও মাথায় নেই। নিন সিগারেট, নিন আলতাফ সাহেব। আমি সিগারেট খাই না। আহা, একটা খেলে কিছু হবে না? জি না। আচ্ছা থাক, খেতে হবে না। আর শুনুন, এত চিন্তা করবেন না, চিন্তা করে লাভ তো কিছু নেই, যা হবার হবেই। আলতাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। গণি সাহেব বললেন, যাচ্ছেন কোথায়? বড় সাহেবের কাছে? নিচ থেকে যাওয়া ঠিক হবে না, বড় সাহেব ডাকুক তারপর যাবেন, এর মধ্যে ভেবে ভেবে একটা প্ল্যান অফ অ্যাকশন বের করুন। বড় সাহেবের খাস বেয়ারা মুখ বুলে এসে ঢুকলো,
গণি সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি এটা ডাকে। গণি বিস্মিত হয়ে বললেন, আমাকে কেন, তুমি বোধহয় ভুল করছো, উনি আলতাফ সাহেবকে ডাকেন। জেনা আপনি এটা ডাকেন, স্পষ্ট করে বলছেন গণি। গণি সাহেব দরজার বাইরে থেকে বললেন, স্যার আসবো? বড় সাহেব বললেন, ইয়েস কাম ইন প্লিজ। তিনি ঘরে ঢুকে হাসি মুখে বললেন, কেমন আছেন স্যার? বড় সাহেব তার উত্তর না দিয়ে বললেন, বসুন। তিনি বসলেন। বসতে বসতে তার মনে হলো কিছু একটা হয়েছে, দুয়ে দুয়ে চার মিলছে না, ব্যাপারটা কি? মনসুর সাহেব ফাইলে চোখ বোলাচ্ছিলেন, ফাইল বন্ধ করে তাকালেন। তার চোখ কালো চশমার আড়ালে বলে গণি সাহেব বড় সাহেবের চোখের ভাব ধরতে পারলেন না, তার অস্বস্তি আরো বাড়ল। গণি সাহেব, জি স্যার। ব্যাপারটা কি বলুন তো? কি ব্যাপার স্যার, আমি তো কিছু জানি না। আমি আলতাফ সাহেবকে একটা জরুরি ফাইল দিয়েছিলাম, সেটা জানেন? জি না স্যার, আমি তো কিছুই জানি না। কি ফাইল? মনসুর আলী জবাব দিলেন না, স্থির চোখে তাকিয়ে রইলেন। গণি সাহেব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তিনি একটা বড় বোকামি করেছেন, ফাইল সম্পর্কে কিছুই জানেন না তা বলা ঠিক হয়নি, কারণ এর মধ্যে স্টোর ইনচার্জ খায়রুল কবির নিশ্চয়ই বড় সাহেবের সঙ্গে কথা বলেছে, কথা প্রসঙ্গে তার কথা আসতে পারে, আসাটাই স্বাভাবিক। গণি সাহেব, জি স্যার। ফাইল সম্পর্কে আপনি কিছু জানেন না দেখে অবাক হচ্ছি, একটু আগে খায়রুল কবির এসেছিলেন, তিনি বললেন আপনি এই ফাইল হারানোর ব্যাপারটা নিয়ে চিন্তিত। ও আচ্ছা, আমি স্যার কিছুক্ষণ আগেই জেনেছি, আগে কিছুই জানতাম না, আমি ভেবেছি আপনি জানতে চাচ্ছেন আগে কিছু জানতাম কিনা। মাসুর সাহেব ড্রয়ার খুলে সিগারেটের কেস থেকে সিগারেট বের করলেন। গণি সাহেব বললেন, আমি স্যার খুব চিন্তা করছি, এটা হলো কি করে? ড্রয়ারে তালা বন্ধ করা ফাইল হাওয়ায় তো উড়ে যেতে পারে না। আপনার কি মনে হয় কোথায় গেছে? বুঝতে পারছি না, তবে আলতাফ সাহেব বাসায় নিয়ে যেতে পারেন, মাঝে মাঝে তিনি বাসায় ফাইল নিয়ে যান। তাই নাকি? জি। ও আচ্ছা স্যার, আমি কি চলে যাব? একটু বসুন। মনসুর আলী সিগারেট টানতে লাগলেন, গণি সাহেব এই ঠান্ডা ঘরে বসেও ঘামাতে লাগলেন। গণি সাহেব, জি স্যার। ফাইলটা খুব জরুরি, আজ সন্ধ্যার মধ্যে আপনি এটা বের করে দেবেন। আমি কোত্থেকে বের করব? আপনি খুব কর্মঠ মানুষ, আপনার বুদ্ধিশুদ্ধিও পরিষ্কার, আপনি কিভাবে বের করবেন তা আপনি জানেন। স্যার আপনার কথায় আমি মর্মাহত। মর্মাহত হবার কিছু নেই, এখন যান, ফাইলের ব্যাপারে ব্যবস্থা করুন। গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস পোকা এর তৃতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। গল্পতরু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পগুরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।